কারণ 2007-এ আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সম্পূর্ণ একা একটা বাড়িতে আমাকে রাখা হয়েছিল। আমি সর্বনাশ করিনি, তখন বসে বসে চিন্তা করতাম যে যদি সরকারে যেতে পারি কি কি করব, কত সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা, কত সালের মধ্যে খাদ্য নিরাপত্তা, এগুলি আমি সব নোট করেছিলাম, লিখেছিলাম। আর এই যে সর্বজনীন পেনশন স্কিম, আমরা আমাদের এরপর অনেক আগে আমি বাংলাদেশে আসার পর আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় খুব নির্যাতিত হয়েছে, সবসময় তাদের উপর কারা যন্ত্রণা, তাদের ছেলেমেয়েরা কষ্ট ভোগ করেছে, তাদের উপর অক্ষত অত্যাচার ধরে নিয়ে তাদেরকে নির্যাতন এভাবে করা, মেরে ফেলা, গুম করে ফেলা, এই অবস্থা থেকে আমাদের নেতা কর্মীদের তাদের পরিবারের সুরক্ষার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেহেতু আমাদের আওয়ামী ফাউন্ডেশন গঠন করে তার মাধ্যমে এই ধরনের একটা পেনশন ব্যবস্থা আমরা কিন্তু প্রবর্তন করি, কিন্তু সেটা আমরা চালু রাখতে পারিনি, কারণ এরপরে মার্শাল্লাহ হয়, সব অ্যাকাউন্টারেন্সি হয়ে যায়, আমাদের সব নেতা কর্মী জেলে যায় নানা রকম কারণে, সেটা আমরা বাস্তবায়ন সঠিকভাবে করতে পারিনি, যার ফলে আমাদের এই চিন্তাটা মাথার মধ্যে সবসময় ছিল যে একটা সেটা ছিল শুধু আমাদের পার্টির জন্য। কিন্তু পরবর্তী যখন আমরা 96 সালে সরকার আসলাম, তখন থেকে চিন্তা করতাম যে সার্বজনীন ভাবে মানুষের জন্য কি করা যেতে পারে, এই ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। 2008-এ নির্বাচন ইশতেহারে আমি সার্বজনীন পেনশন স্কিম এটা আমরা সিদ্ধান্ত নিই, তো এটা করবার জন্য যথেষ্ট সময় লাগে। আর তাছাড়া তখন মানুষের আর্থিক সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল, সেখানে মানুষের মাথা পিছু আয় একেবারে খুব নিম্ন স্তরে, অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ লেগে থাকে, এইরকম নানা অবস্থা চড়াই উৎরাই পার হয়ে আমরা আসতে থাকি। আজকে আমি সত্যি খুব আনন্দিত যে এত বছর সময় দেওয়ার পরেও আমরা আমাদের সেই লক্ষ্যটা অর্জন করতে পারছি, যেটা করতে চেয়েছিলাম শুধু দলের জন্য, শুধু দলের জন্য না, আজকে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্যই আমরা এটা করতে পারছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেটাই হচ্ছে মানে আমাদের জন্য আত্মতুষ্টির বিষয় যে আজকে দিনে এটা আমরা করতে চাচ্ছি। এবং জাতীয় সংসদে আপনারা জানেন যে আমরা সার্বজনীন পেনশন আইন 2023 পাশ করেছি, এবং এর বিধিবিধান তৈরি করা হয়েছে, চলতি অর্থ বছরের বাজেটে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বছরই পেনশন স্কিম চালু করা হবে, ইতিমধ্যে পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। দেশের কল্যাণে প্রতিদিন ভোরের পাতা।